ইসরোর মুকুটে নতুন পালক। একসঙ্গে 20টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে রেকর্ড করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। 20টির মধ্যে 17টি বিদেশি উপগ্রহ, ফলে নিখাদ জ্ঞান চর্চার সঙ্গে লক্ষ্যী লাভেও ক্রমশ জমি শক্ত করছে ইসরো। বুধবার সকাল 9:26 শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের সেকেন্ড লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি C-34 মহাকাশে পাড়ি দিতে ইতিহাস গড়ল ইসরো। 2008-এ একসঙ্গে 10টি উপগ্রহ মহাকাশে পাঠায় তারা। এদিন নিজের রেকর্ড নিজেই ভাঙল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশ গবেষণায় সারা বিশ্বের কাছে ভারতীয় প্রযুক্তি ও মেধার স্বাক্ষর রাখাই শুধু নয়, উপগ্রহ পাঠিয়ে রীতিমতো রোজগারও করছে ইসরো। বুধবার শ্রীহরিকোটা থেকে কক্ষপথে পৌঁছয় 4 দেশের 17টি উপগ্রহ। এখনো পর্যন্ত 20টি দেশের 74টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ইসরো রোজগার প্রায় 675 কোটি টাকা। বুধবার প্রায় 1300 কেজি ওজনের 20টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় পিএসএলভি C-34। এর মধ্যেই ছিল কার্টোসাট-2 সিরিজের একটি ভারতীয় উপগ্রহ। এই উপগ্রহের অত্যাধুনিক ক্যামেরা নির্ভুল জমি মানচিত্র তৈরিতে সাহায্য করবে। উপকূল এলাকায় জমির ব্যবহার, সড়ক যোগাযোগে নজরদারি, জল সম্পদের সঠিক ব্যবহারের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় তথ্য যোগাবে কার্টোস্যাট-2। টুডে পিএসএলভি C-34 হ্যাজ ডান ইটস জব এন্ড উই হ্যাভ দি কারেন্ট জেনারেশন অফ আর্থ অবজারভেশন স্যাটেলাইট কার্টোস্যাট-2 সিরিজ এন্ড অলং উইথ দিস অ্যানাদার 17 স্যাটেলাইটস ইন্দোনেশিয়ার একটি করে উপগ্রহ। চেন্নাইয়ের সত্যভামা বিশ্ববিদ্যালয় ও পুনে ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি 2টি উপগ্রহ এদিন মহাকাশে পাঠায় ইসরো। সত্যভামা বিশ্ববিদ্যালয়ে তৈরি সত্যভামা স্যাট নামে উপগ্রহটি গ্রিন হাউস গ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। পুনে ইঞ্জিনিয়ারিং কলেজের স্প্যাম উপগ্রহ দুর্গম এলাকায় হ্যাম রেডিও অপারেটরদের যোগাযোগে সাহায্য করবে। ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে খুশি ছোঁয়া রাজনীতির অলিন্দেও। টিম ইসরোকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একসঙ্গে 20টি উপগ্রহ মহাকাশে পাঠানোয় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন দিন ইসরোর দক্ষতার উপর সব দেশের ভরসা বাড়ছে। সাফল্যের দিনে উপগ্রহ উৎক্ষেপণের জন্য আরও উন্নত প্রযুক্তির মহাকাশযান তৈরির উপর জোর দিয়েছেন সংস্থার চেয়ারম্যান। লক্ষ্যী লাভের আশায় ভবিষ্যতে প্রতি বছর উৎক্ষেপণের সংখ্যা বাড়াতে শিল্প মহলের সঙ্গে কথাবার্তা চালানো হবে বলে জানিয়েছে ইসরো। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির উদ্যোগে কার্যত জল ঢেলে দিল চীন। এনপিটিতে সই করেনি এমন দেশকে এনএসজি সদস্য করার বিষয়টি উঠবেই না সিওলের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তবে শেষ চেষ্টা হিসেবে বৃহস্পতিবার তাসখান্দে চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন মোদী। নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপ বা এনএসজি বিশ্বজুড়ে পরমাণু জ্বালানি সরবরাহের বিষয়টি নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠী। দীর্ঘদিন ধরে পরমাণু শক্তিধর দেশগুলির এই এলিট গোষ্ঠীতে সামিল হওয়ার চেষ্টা করছে ভারত। এই ইস্যুতে ভারত পাশে পেয়েছে আমেরিকাকে। সেই উদ্যোগে কার্যত জল ঢেলে দিয়েছে চীন। ভারতকে এনএসজিতে সামিল করতে নারাজ বেজিং। এ বিষয়ে সিওলে এনএসজির বৈঠকে তাদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছে চীন। চীনের দাবি, বৈঠকে শুধু এনপিটিতে স্বাক্ষরকারী দেশগুলিকে এনএসজির সদস্যপদ দেওয়ার বিষয়ে আলোচনা হবে। এনপিটিতে সই করেনি এমন দেশগুলি নিয়ে আলোচনা এজেন্ডায় নেই। ভারতের সদস্যপদের বিরোধিতায় চীনের সঙ্গে সামিল তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড। কিন্তু কেন ভারতকে নিয়ে এই আপত্তি? ভারত এনপিটি বা পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। 2008 সালে ভারতকে বিশেষ ছাড় দেয়া হয়। ভারত মার্কিন পরমাণু চুক্তির কারণে দেয়া এই ছাড়ের ফলে এনপিটি সদস্যদের বহু সুবিধা পায় ভারত। সম্প্রতি ওয়াশিংটনে ওবামার সঙ্গে বৈঠকে এনএসজি প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দাবিকে সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই চাপ বাড়াতে একই ইস্যুতে ওয়াশিংটনে দরবার করে পাকিস্তান। সেই দাবি কিন্তু উড়িয়ে দেয় হোয়াইট হাউস। এরপরই ভারতের দাবি রুখতে সক্রিয় পাকিস্তানের অন্যতম সহযোগী রাষ্ট্র চীন। তবে হাল ছাড়েনি ভারত। ইতিমধ্যে দূত হিসেবে সিওলে গিয়েছেন বিদেশ সচিব S. Jaishankar। বৃহস্পতিবার তাসখান্দে একটি অনুষ্ঠানের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। শেষ লাপে ভারত চীনের প্রাচীর পেরোতে পারে কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।